হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পুরান ঢাকার একটি জনপ্রিয় খাবার বিফ তেহারি এই তেহারি খেতে কম বেশি সবাই অনেক পছন্দ করি কিন্তু এর স্বাদ দেখে মনে হয় এটা বানানো অনেক কঠিন কিন্তু তেহারি রান্না করতে তেমন কোনো মশলাই লাগে না আর খুব কম সময়ে একই হারিতে খুব সহজে যে কোনো সময়ে আমরা এই তেহারি বানিয়ে নিতে পারি আমাদের বাসায়ই তো চলুন দেখে নিয়ে আমি ঠিক কিভাবে আজকে তেহারিটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সবার কাছে আজকে এই রেসিপিটি অনেক ভালো লাগবে এবং অনেক অনেক সহজ করে আপনাদের সাথে আমি শেয়ার করব আজকের রান্না এর জন্য আমি প্রথমেই কিছু গরম মশলা দেখে দিচ্ছি এখানে নিয়েছি কিছুটা জয়ত্রী দেখতেই পাচ্ছেন জয়ফলের অর্ধেক নিয়েছি ছয় সাতটি সাদা এলাচ নিয়ে নিয়েছি আট দশটি কালো গোলমরিচ নিয়েছি একটি কালো বড় এলাচ এবং নিয়েছি তিন চার টুকরো দারচিনি মশলার পরিমাণটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু লেগেছে এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এবং চর্বি সহ আর যে মশলাগুলোকে দেখালাম সেই মশলাগুলোকে আমি না ভেজেই গুঁড়ো করে নিয়েছি আপনারা পাটায় বা ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন এবং মাংসটাকে অবশ্যই চর্বি সহ নিতে চেষ্টা করবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া মশলা যদি সুন্দর করে মাখানো হয় তাহলে মাংসে খুব সুন্দর টেস্ট আসবে দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট এখন দিয়ে দিব এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ টক দই মাংস ম্যারিনেট করার জন্য আমার সব মশলা দেওয়া শেষ এখন এটাকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নেব অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে মিক্সড করে নিতে তাহলে দেখা যাবে প্রত্যেকটা মশলা মাংসের গায়ে গায়ে খুব সুন্দর হয়ে লেগে যাবে এবং মশলা যত সুন্দর করে মাংসের গায়ে মাখানো হবে এই মাংসটা কিন্তু খেতে ঠিক ততটাই ভালো হবে এবং আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে মিক্সড করছি এবং মাংসের সাইজটা দেখে নিন এই মাংসটা কিন্তু খুব বেশি বড় হবে না এবং একদম ছোটোও হবে না যেহেতু মাংসটা চর্বিযুক্ত মাংস এই জন্য রান্নার পরে মাংস অনেকটাই সাইজে ছোট হয়ে যাবে এই জন্য চেষ্টা করবেন মিডিয়াম সাইজ করে নিতে একদম বড় না আবার একদম ছোট সাইজ না এখন আমি এই মাংসটাকে কম করে হলো এক ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিব। আমি তিন কাপ পরিমাণ পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি এবং অবশ্যই রান্নার আধা ঘন্টা আগে চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন হাড়িতে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই তেলের সাথে পেঁয়াজটাকে আমি কিছুটা সময় নিয়ে ভেজে নেব এই রান্নাটার সবথেকে বেশি মজার পাঠ হচ্ছে এখানে তেলের পরিমাণ একটু বেশি দিতে হয় এবং সরিষার তেলে রান্না হবে পুরোটাই এখন আমি দুইটা তেজপাতা ঠিক মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম সরিষার তেল কাঁচামরিচ এবং ঘিয়ের ফ্লেভারে এই রান্নাটা খেতে হবে অসাধারণ পেঁয়াজটা যখন হালকা লালচে হতে শুরু করবে সেই পর্যায়ে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। এবং আপনারা তেলের কারণে পেঁয়াজটা দেখতে পাবেন না এই জন্য অবশ্যই একটু চামচে করে নিয়ে দেখবেন যে হালকা কালার হতে শুরু করেছে কি না এটা দুই থেকে তিন মিনিট পরে আপনারা একটু চেক করে নেবেন এটা নির্ভর করবে আপনারা চুলার আঁচটা ঠিক কীরকম রেখেছেন এই পর্যায়ে এখানে আমি ছয় সাতটি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়ে দিয়ে দিয়েছি মাংসে কিন্তু আমি কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করিনি এই রান্নাটা আজকে আমি পুরাটাই কাঁচামরিচ দিয়েই করে নিব এবং আমি মাংসের বাটিটা ধুয়ে খুব সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঠিক দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পরে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে কতটা পানি উঠে এসছে এবং এই পানিটা দিয়েই দেখতে পাবেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং এই পর্যায়ে এসে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন মিডিয়ামের থেকে তাহলে দেখা যাবে যে এখানে আর কোনো অ্যাডিশনাল পানি দিতে হবে না এবং মাংসটাও খুব সুন্দর হয়ে সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে চুলার আঁচটা যদি আপনারা অনেক বেশি রাখেন তাহলে দেখা যাবে এই মাংস রান্না করতে আরও পানি দিতে হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব ঠিক যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসে এবং পেঁয়াজটা আমি কম ভাসতে বলেছি তার কারণ এখানে যেন মাংসের কালারটা চেঞ্জ না হয়ে যায় এবং এই জন্য আমি এখানে কোনো লাল মরিচের গুঁড়াও ব্যবহার করিনি তাহলে দেখা যাবে যে মাংসের কালারটা একটু কালচে হয়ে গেছে তেহারিতে মাংসটা একদম সাদা থাকলেই দেখতেও ভালো লাগে খেতেও অনেক বেশি ভালো লাগে আমার মাংসটা প্রায় কষানো শেষ আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা তেল উঠে এসছে এখন এই হাঁড়ি থেকে যতটা সম্ভব তেল এবং মশলা ছাড়িয়ে আমি শুধু মাংসটাকে উঠিয়ে নিব। এবং অবশিষ্ট যে মশলা এবং তেল থাকবে সেই তেলের মধ্যে আমি চালটাকে ভেজে নেব এই কাজটা আপনারা একটু চামচ দিয়ে সুন্দর করে মাংসটাকে উঠিয়ে নেবেন আমি যেহেতু আর কোনো অতিরিক্ত মশলা ব্যবহার করবো না সেই জন্য আমি চালটাও আলাদা ভেজে নিই ঠিক এই তেলের মধ্যেই ভেজে নেব এই মশলার সাথে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর যদি আপনারা মশলা ছাড়া আলাদা চাল ভেজে নেন আমার মনে হয় ঠিক অতটা বেশি টেস্ট লাগে না এই সময় অবশ্যই চাল দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম করে রাখবেন যেন মশলাটা পুড়ে না যায় যেহেতু মশলার মধ্যে এবং তেলের মধ্যে চালটা দেওয়া হয়েছে চুলার আঁচটা যদি অনেক বাড়ানো থাকে তাহলে কিন্তু নিচ থেকে মশলার সাথে চালটা লেগে যেতে পারে এখন এই পর্যায়ে আমি চালের জন্য চালের পরিমাণেই লবণ দিয়ে দিলাম এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না আর গরম মশলাও দিতে হবে না এখানে শুধু স্বাদ মতো লবণ দিয়ে দিব মাংসের পরিমাণে আমি মাংসের লবণ দিয়েছি এবং চালের পরিমাণে চালের লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কয়েকটি কিশমিশ এখানে আমি কিশমিশটা পছন্দ করি সেই জন্য দিয়েছি আপনারা যদি কিশমিশটা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারবেন কিশমিশের কারণে এখানে কিন্তু টেস্টের কোনো এদিক ওদিক হবে না টেস্টটা খুব ভালো আসবে যেহেতু আমি এখানে তিন কাপ চাল দিয়েছি তাই এখানে আমি পাঁচ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব এবং এক কাপ পরিমাণ এখানে আমি দুধ দিয়ে দিব এখানে আমি ফুল ক্রিম গুঁড়ো দুধ ব্যবহার করেছি চাল যে পরিমাণ নেবেন এবং যে কাপ দিয়ে চাল মেপে নেবেন ঠিক সেই কাপের ডাবল পরিমাণে পানি দিয়ে দিবেন গরম পানি এখানে দিয়ে দিলাম আট দশটি মরিচ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো ঠিক চালটা একটু ফুটে আসা পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন চালটা যখন অনেকটাই পানির গায়ে গায়ে এরকম পর্যায়ে চলে আসবে সে পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন যেহেতু পরে লবণটা চেক করার কোনো অপশান নেই আপনারা এখানে মাংস এবং চালের যে পরিমাণ লবণ সেই লবণটা একটু চেক করে নেবেন এখন এই রকম পর্যায়ে আমি সেই মাংসটা যে উঠিয়ে রেখেছিলাম সেই মাংসটা আমি চালের মধ্যেই দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে আমি মিক্সড করে নিব এবং মিক্সড করে না হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম দমে দিয়ে রান্না করে নিব। এটাকে দমে রাখতে হবে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঠিক এই পর্যায়ে এসে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এই ঘিয়ের ফ্লেভারটা এখানে অনেক বেশি ভালো লাগবে কাঁচা মরিচ সরিষার তেল আর ঘিয়ের ফ্লেভারেই তেহারিটা খেতে অনেক বেশি ভালো লাগে ঠিক দশ মিনিট পরে আমি একবার ঢাকনা খুলে উপর নিচ করে দিব যাতে নিচের চালগুলো উপরে এবং উপরের চালগুলো নিচে খুব সুন্দর হয়ে মিক্সড হয়ে যায় এবং সব দিকে খুব সুন্দর করে সিদ্ধ হতে পারে এবং এটাকে আমি ঠিক দশ থেকে পনেরো মিনিট দমে রেখে দিব আপনাদের হাঁড়ি যদি একদম পাতলা হয় সেক্ষেত্রে তাওয়ার উপর দিয়ে রাখবেন আর যদি আমার মতো হাড়িতে রান্না করেন তাহলে তাওয়া দেওয়ার কোনো দরকার নেই একদম দমে রেখে দিলেই হয়ে যাবে আমার তেহারিটা একদমই কমপ্লিট এবং খুব সুন্দর হয়ে ঝরঝরে পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব আপনারা যদি আমি যেরকম বলেছি ঠিক সেই রকমভাবেই রান্না করেন এবং যে 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 মশলা দিয়েছি ঠিক সেইভাবেই রান্না করেন এটা খেয়ে সবাই আপনার প্রশংসা করবে এবং এটা খেতে অসম্ভব মজা হয়েছে আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ